বলছেন খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা আশাররুস শিরারি শিরারুল উলামা। ওলামাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ওলামা, এরা সব থেকে ভালোর থেকে ভালো, আবার কিছু আছে খারাপের থেকেও খারাপ। ওলামা ভালো খারাপ তাদের কি গুণ? আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা ওলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে বেশি ভয় করবে যারা ওলামা। তো যারা ওলামা তাকে আল্লাহ, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। বেশি ভয় করার মানে হইল বেপর্দায় চলা, কি বলেন আপনারা? জবাব দিলে তো বোঝা যায় যে কথা শুনতেছেন বুঝতেছেন। কবরস্থানের মতো বোবা হয়ে থাকলে আর কি লাভ হলো? আল্লাহকে যিনি ভয় করেন, ভয় করার মানে সে বিড়ি পান করবেন, মিথ্যা কথা বলবেন, কাউকে গালি দিবেন, কারো হক নষ্ট করবেন। আল্লাহকে বেশি ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায়ও যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। এই উলামায়ে কেরাম আহলে হক এদের দেখে অনুসরণ করে সুন্নতের আমল করো। যে সুন্নত মানলো সে নবীকে মানলো, যে নবী মানলো সে আল্লাহকেই মানলো, যে আল্লাহকে মানলো সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কে রসুল মানে না? যে সুন্নত মানে না। যে সুন্নত মানে না রসুল মানে না। যে রসুল মানে না সে আল্লাহকেও মানে না। যে আল্লাহকে মানে না সে কোথায় যাবে আল্লাহ ভালো জানে। অতএব আমরা আজকে থেকেই কথাটা ভালো করে মনে রাখব, আমাদের মুসলমান মুমিনের জিন্দেগির আসল হলেন দুইজন, আসল আসল দুইজন। এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন। আল্লাহ হলেন আসল, আমার রসুল হলেন আসল। বলবেন আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ওস্তাদ, পীর, বুজুর্গ, এরা কি? এরা হবেন বেশির থেকে বেশি আপন আসল মা। দুইটা শব্দের পার্থক্য বুঝাইতে পারছি? আসল আর একটা আপন। আল্লাহ হলেন আসল, রসুল হলেন আসল, বাকি সব আমাদের কেউ আসল না, একমাত্র আপন। মা আপন, ওস্তাদ আপন, পীর আপন, মুরব্বি আপন, ইমাম আপন, আসলকে আল্লাহ, আসলকে রহমাতুল্লিল আলামিন। এখন আমার পীর সাহেব যে আমার আপন কতক্ষণ, আমার ওস্তাদ আপন কতক্ষণ, আমার আসল ঠিক রেখে চলবেন যতক্ষণ। আমার পীরকে আমি মানি ততক্ষণ, পীর আমার আসল মানে যতক্ষণ, আসলকে আল্লাহ, তারপরে কে? নবীজি। অতএব আমার পীরকে আমি মানব ততক্ষণ, আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার ওস্তাদ আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, আমিও পীরকে মানি না, এটা হলো ইমানের আওয়াজ। এখন আমার পীর রসুলকে মানে কি না, এর নিদর্শন পীরের মধ্যে সুন্নতের আমল আছে কিনা, তাহলে বোঝা গেল সে পীর আল্লাহর নবীকে মানে। আর নবীকে মানাই মানে আল্লাহকে মানা,